রাজ্যের শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণত ব্যর্থ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গৃহ বিভাগ। রাজ্যের গৃহ বিভাগের চূড়ান্ত ব্যর্থতার বাবেই ভারত জোড়ো ন্যায় যাত্রাত অঘটন। গৃহ বিভাগের দুর্বলতার বাবে দিন দুপুরত প্রদেশ কংগ্রেসের সভাপতিক আক্রমণ। এই অভিযোগ অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈ আর রাজ্য দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। আমি দুটা কারণত মুখ্যমন্ত্রীজনের বা গৃহমন্ত্রীজনের পদত্যাগ আমি দাবি করেছো। যদি ইচ্ছারা ইচ্ছা মতে নির্দেশত পৃষ্ঠপোষকতা যদি আসলতে আক্রমণ হওয়া নাই, নজনাকে যদি এই আক্রমণ হয়েছে বলে আমি ধরো, তেতিয়া হলেও রেসপন্সিবল দায়বদ্ধ যে আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। রাজ্যের গৃহ বিভাগের চূড়ান্ত ব্যর্থতা স্বীকার করবল মুখ্যমন্ত্রীক দাবি জানালে বিরোধী ঐক্য মঞ্চয়। গৃহ বিভাগের নরম স্থিতির বাবেই রাহুল গান্ধীর ন্যায় যাত্রাত কংগ্রেসক বাধা প্রদান করার প্রদেশ কংগ্রেসের সভাপতির উপর চলিল আক্রমণ। সেই রাজ্যের গৃহ বিভাগের দায়িত্ব থাকা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক গৃহ বিভাগত থাকার নৈতিক অধিকার নাই বলে দাবি করলে লুরিণজ্যোতি গগৈয়ে। সেই ঘটনার পাছত অসমত অসম সরকার আছে নে নাই, অসমর মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কথায় কথায় যদি কই থাকে তেও কার্যক্ষম মুখ্যমন্ত্রী, তার ফুপুলা স্বরূপ স্পষ্ট রূপত বহি প্রকাশ হল। এই আক্রমণের যোগেদি এইটো আসলতে ভারতবর্ষর আটাইতকৈ ডাঙর বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীক আক্রমণ করা নহয়, এইটো আসলতে দেশের সমগ্র দেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থার আক্রমণ। ইপিনে রাজ্যত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই হিটলারী শাসন চলার অভিযোগ অখিল গগৈ। মুখ্যমন্ত্রীর হিটলারী শাসনের বাবে ঘটনা তদন্ত করার বিপরীতে ঘটনাক অন্য রূপ দিবল চেষ্টা চলা বলে অভিযোগ অখিল গগৈ। যোগেন্দ্র যাদবর নিচিনা ডর পলিটিক্যাল সোশিয়াল একটিভিস্ট আর একটা সময়তে APCCর প্রেসিডেন্ট তখন থাকা একটা প্রসেশনের উপর যেটা এটা দিনের পোহর তেন আক্রমণ হব পড়ে, ইয়াত জঙ্গলরাজ বলে কয়াই নহয়, ইয়াত নিশ্চিতভাবে হিটলারী রাজ বলে কব লাগিব। রাষ্ট্রের মূল দায়িত্ব জনতাক নিরাপত্তা প্রদান করা, সেই নিরাপত্তা প্রদান করার ক্ষেত্রে ব্যর্থ হওয়ার কারণে আমি মুখ্যমন্ত্রী তথা গৃহমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পদত্যাগ দাবি করেছো। পিছে বিরোধী ঐক্যর এনে অভিযোগের সমান্তরালভাবে রাজীব ভবনত সাব্যস্ত হয় প্রতিবাদী কার্যসূচী। প্রদেশ কংগ্রেসের প্রায় অর্ধ শতাধিক কর্মীয়ে সাব্যস্ত করে প্রতিবাদ। এনেদরে দেওবারের দিন রাহুল গান্ধী আর প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার উপর চলা আক্রমণের বিরুদ্ধে কংগ্রেসের মিত্র দল সমূহে সাব্যস্ত করলে প্রতিবাদ প্রকাশ করলে ক্ষোভ। ক্যামেরা পার্সন সঞ্জয় বরার সহযোগত বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।